হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে আমরা ধ্বনি এবং বর্ণ সম্পর্কে জানব। প্রথমেই জেনে নেওয়া যাক ধ্বনি সম্পর্কে। ধ্বনি হচ্ছে ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম একক। কোনো ভাষার উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে তার যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই হলো ধ্বনি। অর্থাৎ খেয়াল করে দেখো বন্ধুরা, আমরা যে ভাষায় কথা বলছি সেই ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, এবং ধ্বনি হচ্ছে আমাদের ভাষার মূল ভিত্তি। আমরা যে সকল অর্থবোধক ধ্বনি উচ্চারণ করছি সেগুলোর সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমেই কিন্তু ভাষা তৈরি হচ্ছে। এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, আমি কিন্তু আসলে কতগুলো ধ্বনি উচ্চারণ করছি এবং সেই ধ্বনিগুলো পরপর উচ্চারণ করে সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমেই আমি একটি বাক্য গঠন করছি। তার মানে কোনো বাক্যকে বিশ্লেষণ করলে আমরা প্রথমে কিছু শব্দ পাব, এবং সেই শব্দগুলোকে আমরা যদি আবারও বিশ্লেষণ করি তাহলে আমরা কিছু ধ্বনি পাব। একটি ছোট্ট উদাহরণ দেই, যেমন আমরা আমাদের মাকে ভালোবাসি। এখানে দেখো, আমরা একটি শব্দ, আমাদের একটি শব্দ, মাকে একটি শব্দ, ভালোবাসি একটি শব্দ। আমরা এই শব্দটি আবার যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো আ একটি ধ্বনি, ম একটি ধ্বনি, অ একটি ধ্বনি, র একটি ধ্বনি, আ একটি ধ্বনি। এইভাবেই কিন্তু আমরা এই শব্দটি গঠিত হয়েছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে আমরা কতগুলো ধ্বনি পাই। এই যে আমাদের পৃথিবীতে এত ধরনের ভাষা আছে, সবগুলো ভাষাতেই কিন্তু ধ্বনি আছে, কিন্তু সব ভাষার যে ধ্বনি একই রকম সেটা কিন্তু নয়। সাধারণত দেখা যায় যে ধ্বনির সংখ্যা কম বেশি 12টির বেশি হয়ে থাকে এবং 7টির কম হয়ে থাকে। অর্থাৎ আমাদের পৃথিবীতে যে এত ধরনের ভাষা আছে সেই ভাষাগুলোতেও কিন্তু ধ্বনির বিভিন্নতা দেখা যায়। আমরা যখন ধ্বনিগুলো উচ্চারণ করি তখন আমরা বিভিন্ন বাক প্রত্যঙ্গ ব্যবহার করে থাকি, যেমন ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, দাঁত, নাক, ঠোঁট ইত্যাদি। এই জন্যই এখানে দেখো আবারও আমি একটি সংজ্ঞা লিখে রেখেছি, সেটি হচ্ছে ধ্বনিকে আমরা এভাবেও সংজ্ঞায়িত করতে পারি, ধ্বনির সাধারণ অর্থ যে কোনো ধরনের আওয়াজ, কিন্তু ব্যাকরণ ও ভাষাতত্ত্বের পারিভাষিক অর্থে মানুষের বাকযন্ত্রের সাহায্যে তৈরি আওয়াজকে ধ্বনি বলা হয়। সুতরাং আমরা ধ্বনি সম্পর্কে ভালোভাবে জেনে নিলাম। এবারে চলো যাওয়া যাক ধ্বনি প্রকারভেদ সম্পর্কে। বাংলা ভাষায় আমরা যে কথা বলছি আমাদের এই সব ধ্বনিকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্বরধ্বনি এবং অপরটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের ফুসফুস থেকে যে বাতাস উৎপন্ন হয় তা মুখের বাইরে আসবার সময়ে কোথাও বাধাপ্রাপ্ত হয় না, এবং অন্য কোনো ধ্বনির সহায়তা ছাড়াই সম্পূর্ণভাবে নিজে উচ্চারিত হতে পারে। বাংলা ভাষায় 7টি মৌলিক স্বরধ্বনি রয়েছে। এগুলো হচ্ছে অ, আ, ই, উ, এ, এ, ও। আর ব্যঞ্জন ধ্বনিগুলো হচ্ছে ফুসফুস থেকে যে বাতাস উৎপাদিত হয় সেটি মুখের বাইরে আসবার পথে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, এবং ব্যঞ্জন ধ্বনিগুলো স্বরধ্বনির সহায়তা ছাড়া নিজেরা সম্পূর্ণভাবে উচ্চারিত হতে পারে না, যেমন ক, খ, গ, খ ইত্যাদি। এই যে দেখো, এই ধ্বনিগুলোকে এখানে লেখা আছে এইভাবে ক, খ। এই যে কেন এখানে একটি হসন্তর সাহায্যে এগুলো লেখা আছে, আসলে এই ধ্বনিগুলোকে আমরা যদি শ্রুতিযোগ্য করে উচ্চারণ করতে চাই তাহলে আমাদের স্বরধ্বনি অ এর সাথে যুক্ত করে নিতে হয়, এই জন্যই এখানে এভাবে লেখা আছে। এই যে দেখো বন্ধুরা, ক যোগ অ, ক, গ, প। এই যে সবগুলো ধ্বনি আমরা উচ্চারণ করছি, এই যে ব্যঞ্জন ধ্বনিগুলো ক, খ, গ, ঘ, সবগুলোই কিন্তু আমরা আসলে স্বরধ্বনির সহায়তা নিয়ে তারপরে উচ্চারণ করছি। এবার জেনে নেওয়া যাক বর্ণ সম্পর্কে। আমরা যে এতক্ষণ ধ্বনি সম্পর্কে জানলাম, আমরা উচ্চারণ করবার সময় সাধারণত ধ্বনি উচ্চারণ করে থাকি,
কিন্তু এই ধ্বনিগুলো কিন্তু লিখে প্রকাশ করা হয় না। তাহলে লিখে কিভাবে আমরা প্রকাশ করতে পারি? এই জন্য ধ্বনির বিপরীতে সাধারণত একটি চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে কথাগুলো বলছি, আমরা যে এতগুলো ধ্বনি উচ্চারণ করছি, এই প্রতিটি ধ্বনির বিপরীতেই কিন্তু একটি করে চিহ্ন ব্যবহার করা হয় লেখার জন্য। এই বিশেষ চিহ্নকেই আমরা বলছি বর্ণ। দেখো বন্ধুরা, এখানে সেইগুলি লেখা আছে যে ভাষায় লিখে প্রকাশ করবার সুবিধার্থে ধ্বনিগুলোর প্রতিনিধি হিসেবে কিছু প্রতীক তৈরি করা হয়েছে। এই প্রতীকের নাম বর্ণ। এই বর্ণসমূহের সমষ্টিকে বলা হয় বর্ণমালা। বাংলা ধ্বনির মতো এই যে আমরা একটু আগে যে বাংলা ধ্বনি সম্পর্কে জেনে আসলাম, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি, ঠিক তেমনিভাবে বর্ণও কিন্তু দুই প্রকার, যথা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। প্রথমে জেনে নেওয়া যাক স্বরবর্ণ সম্পর্কে। স্বরধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে বলা হয় স্বরবর্ণ। আমরা একটু আগে দেখে এসেছিলাম বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি আছে 7টি, কিন্তু বাংলা ভাষায় স্বরবর্ণ আছে মোট 11টি। এগুলো হচ্ছে অ, আ, হ্রস ই, দীর্ঘ ই, উ, দীর্ঘ উ, রি, এ, ঐ, ও, ঔ। আবার ব্যঞ্জনধ্বনি লিখে প্রকাশ করবার জন্য যে সকল চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেগুলোই কিন্তু ব্যঞ্জনবর্ণ। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ আছে 39টি। এই যে আমরা যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট 39টি বর্ণ ব্যবহার করছি, সেই 39টি বর্ণই হচ্ছে ব্যঞ্জনবর্ণ। অর্থাৎ বাংলা ভাষায় মোট 50টি বর্ণ রয়েছে। এর মধ্যে 11টি হচ্ছে স্বরবর্ণ এবং অপর 39টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। এই মোট 50টি বর্ণের সমষ্টি হচ্ছে বর্ণমালা। বাংলা বর্ণমালায় আমরা যেটি দেখতে পাই যে স্বরবর্ণ আমরা দুইভাবে লিখতে পারি, একটি হচ্ছে পূর্ণরূপ এবং অন্যটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপ হচ্ছে আমরা যখন কোনো বাক্যের মধ্যে কিংবা কোনো শব্দ লিখবার সময় সরাসরি স্বাধীনভাবে স্বরবর্ণগুলো লিখে ফেলি, তখন সেগুলোই হচ্ছে স্বরবর্ণের পূর্ণরূপ। যেমন দেখো অনেক, এখানে অ হচ্ছে একটি স্বরবর্ণ। সুতরাং অনেক শব্দটি লিখবার সময় আমরা এই যে অ এই বর্ণটি ব্যবহার করছি, এটি হচ্ছে একটি স্বরবর্ণ এবং এর পূর্ণরূপই কিন্তু আমরা ব্যবহার করছি। ঠিক তেমনিভাবে বেদুইন, এখানে ই শব্দের মধ্যে ব্যবহার করা হয়েছে। আবার দেখো যাও, এখানে ও স্বরবর্ণটি ব্যবহার করা হয়েছে শব্দের একেবারে শেষে। আমরা তাহলে দেখতে পাচ্ছি স্বরবর্ণের পূর্ণরূপ কিন্তু প্রথমেও বসতে পারে, শব্দের মাঝামাঝি স্থানেও বসতে পারে, আবার একদম শেষেও বসতে পারে। স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ রয়েছে, অর্থাৎ আমরা যে ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণগুলোকে যুক্ত করতে চাই, তখন আমরা পূর্ণরূপে লিখি না, আমরা এর সংক্ষিপ্ত রূপে লিখে ফেলি। এই যে আমাদের সংক্ষিপ্ত রূপ, সেই সংক্ষিপ্ত রূপকে আমরা বলে থাকি কার। বাংলা ভাষায় স্বরবর্ণের কার চিহ্ন আছে 10টি। এই যে দেখো আমি লিখে রেখেছি এগুলো, আকার, ইকার, দীর্ঘ ইকার, হ্রস উকার, দীর্ঘ উকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। এই সবগুলো কার চিহ্নই কিন্তু ব্যঞ্জন বর্ণের সঙ্গে বসতে পারে। তারপরে জেনে নেওয়া যাক ব্যঞ্জন বর্ণ সম্পর্কে। ব্যঞ্জন বর্ণেরও কিন্তু দুইটি লিখিত রূপ রয়েছে, একটি হচ্ছে পূর্ণরূপ এবং অন্যটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের মতোই যখন সরাসরি শব্দের মধ্যে ব্যঞ্জনবর্ণগুলোকে আমরা ব্যবহার করতে পারি, তখন সেগুলোকে আমরা বলছি পূর্ণরূপ। আবার যখন আমরা সরাসরি ব্যবহার না করে সংক্ষিপ্ত আকারে লিখি, অর্থাৎ কোনো স্বরবর্ণ কিংবা ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা যখন সংক্ষিপ্ত আকারে লিখি, তখন সেই সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জনবর্ণে পূর্ণরূপ তাহলে কোনগুলো? এই যে দেখো এখানে যে কবিতা লেখা হয়েছে, এখানে ক একটি ব্যঞ্জনবর্ণ, ব একটি ব্যঞ্জনবর্ণ, ত একটি ব্যঞ্জনবর্ণ। এভাবে ব্যঞ্জনবর্ণগুলো কিন্তু শব্দের প্রথমেও বসতে পারে, মাঝামাঝিতেও বসতে পারে, কিংবা শেষেও বসতে পারে। আবার দেখো ফলা চিহ্ন, বাংলা ব্যঞ্জনবর্ণে ফলা চিহ্ন হচ্ছে 6টি। এই 6টি ফলা চিহ্ন সম্পর্কে দেখো এখানে লেখা আছে, ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা এবং ল ফলা। ন ফলা হচ্ছে আমরা যখন চিহ্ন এই শব্দটি লিখছি, আমরা কিন্তু ন ফলা ব্যবহার করছি। ব ফলা ব্যবহার করছি বিশ্ব, এই যে দেখো বিশ্ব,
এই যে আমি স এর সঙ্গে ব যুক্ত করে লিখতে পেরেছি, এটি কিন্তু আমাদের সংক্ষিপ্ত রূপ ছিল বয়ের। অর্থাৎ বিশ্ব শব্দটি লিখবার সময় আমরা ব ফলা ব্যবহার করেছি। তারপরে দেখো ম ফলা, আমরা যখন লিখি পদ্ম, দেখো দয়ের সাথে আমরা ম সংক্ষিপ্ত আকারে লিখতে পারলাম। সুতরাং এই যে দয়ের সঙ্গে ম ফলা যুক্ত হলো, এভাবে কিন্তু আমরা ম ফলারও ব্যবহার করতে পারি। ঠিক তেমনিভাবে জ ফলা আমরা ব্যবহার করতে পারি, যেমন আমরা যদি লিখি খ্যাতি, এইখানে দেখো খয়ের সঙ্গে জ ফলা যুক্ত হলো। তারপরে দেখা যাক র ফলা সম্পর্কে, র ফলা কোনটি? এই যে আমরা যখন লিখি রাত্রি, তখন তয়ের সঙ্গে আমরা র ফলা যুক্ত করে তারপরে লিখতে পারি। এরপরে রেফ, রেফ কোনটি? আমরা যদি লিখি বর্ণ, এইখানে রেফ হচ্ছে নয়ের মাথার উপরে বসেছে। এইভাবে কিন্তু আমরা রয়ের সংক্ষিপ্ত রূপ হিসেবে দুটি ব্যবহার করতে পারি, একটি হচ্ছে র ফলা এবং অপরটি হচ্ছে রেফ। এরপরে আছে ল ফলা, আমরা যদি লিখি ক্লান্ত, দেখো কয়ের সঙ্গে আমরা ল এটি যুক্ত করলাম। এইভাবে আমরা ল ফলারও ব্যবহার করতে পারি। অর্থাৎ দেখো বন্ধুরা, আমরা কিন্তু আজকের ক্লাসটিতে এটি জেনে নিলাম ধ্বনি কাকে বলে, এবং ধ্বনির সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এর কিছু প্রকারভেদ দেখে নিলাম। তারপরে আমরা বর্ণ সম্পর্কে জেনেছি, এবং বর্ণের আমরা দুটি প্রকারভেদ সম্পর্কে জানলাম, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের যে লিখিত রূপ রয়েছে তার সম্পর্কেও আজকের ক্লাসটিতে আমরা জানতে পারলাম। আশা করছি আজকের এই ক্লাসটি তোমরা ভালোভাবে সবাই বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।